যমুনার তীব্র ভাঙনে সম্বলহীন হয়ে পড়েছে টাঙ্গাইল ভুয়াপুরের কয়েকশো পরিবার। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে জিও ব্যাগ ফেলাসহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। একটি স্থায়ী বাঁধ না থাকায় সর্বস্ব গিলে নিচ্ছে আগ্রাসী যমুনা নদী। অর্ধশতাধিক ঘরবাড়ি, স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা ভেসে যাওয়ার পর টনক নড়েছে প্রশাসনের আক্ষেপ, তাতেও তেমন কাজ হয়নি। এর আগে জিও ব্যাগ ফেলাইছে, কিন্তু নিচে তো অনেক গভীর, গভীরের কারণে নিচের থেকে বস্তা ছড়া যায়। থাকার আমার ঠাই নাই, পানির মধ্যে পড়ে রয়েছি, আমার কোনানে থাকি না, জায়গা নাই, বাসা নাই। কলোদার ভাত দিয়ে দিলি, আমরা হাজার হাজার বাইকার উদ্ধারব। সপ্তাহ ব্যবধানে টাঙ্গাইলের যমুনা নদীর পানি বাড়ায় ভুয়াপুর উপজেলার নিকোড়াইল ইউনিয়নের পাটিতাপাড়া ও গোবিন্দাসী ইউনিয়নের চিতলিয়াপাড়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার। এমন অবস্থায় ভাঙন না ঠেকালে মানবেতর জীবন কাটাতে হবে এসব অসহায় মানুষকে। জিও ব্যাগ দিয়ে প্রাথমিক অবস্থায় এই 200 মিটার গ্যাপ হলে মোটামুটি আমরা কিছুটা আশ্বস্ত হতে পারি। এখনও যেটুক আছে, পানির মধ্যে আছে, এখানে আমরা তাও কিছু মাটি মুটি ফেলে থাকতে পারতাম। আমাদের বিষয় সম্পত্তি চলে গেছে, কিন্তু শুধু আমার বা পাঁচতলের মাঠটা যদি থাকে, আমরা যদি একটু ঘরে থাকতে পারি, এই আমার যথেষ্ট হইতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পানি উন্নয়ন বোর্ডের পরামর্শে ভাঙন রোধে দফায় দফায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। বর্তমানে আমাদের আমরা তাৎক্ষণিকভাবে যে বেশি ভাঙন কবলিত যে এলাকাগুলো আছে সেখানে আমরা জিও ব্যাগ ফেলতেছি এবং এখন পর্যন্ত 883 মিটার জায়গায় আমরা জিও ব্যাগ ডাম্পিং করেছি। স্থায়ী বাঁধ নির্মাণে 2,700 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শুষ্ক মৌসুমে কাজ শুরুর আশ্বাস এই কর্মকর্তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।